দেখেন আমি যা খুশি তাই হইব, এই বাড়িটা এখন রাজত্ব আমি করবো, কারণ এই বাড়ির পুত্র বোধ আমি। আমি শাশুড়ি, আমি করবো রাজত্ব। গলাটা বাইতালির মতো হয়ে গেছে। ও দাদি, ও মা, এখন তোমরা ঝগড়া থামাও, আহ শেয়ার করি। বাহ, বিস্কিটটা তো মজাই আছে বৌমা, খুব ভালো লাগতেছে আমার। আমার মেয়ে যখন সবাই রে বিস্কিট দিয়া কষ্ট শেয়ার করছে, তাহলে এবার আমার মেয়েকে একটা বিস্কিট খাইতে পারে না। আপনিও রাজত্ব কম করেন নাই, আমি সব খবরই জানি। দেখো মা, এত চিল্লাইও না, চিল্লাইতে চিল্লাইতে তো গলাটার বারোটা বাজাইছো, হাইটে গেছে কা গলা, এত চিল্লাও কি লিগা? হ্যাঁ, চিল্লাই কি আর সাথে নাকি? দেখেন আমি যা খুশি তাই হইব, এই বাড়িটা এখন রাজত্ব আমিই করবো, কারণ এই বাড়ির পুত্র বোধ আমি। আমি শাশুড়ি, আমি করবো রাজত্ব। গলাটা বাইতালির মতো হয়ে গেছে। ও দাদি, ও মা, এখন তোমরা ঝগড়া থামাও, আহ শেয়ার করি। এই কিসে শেয়ার করবো? হ্যাঁ শেয়ার কি, পারলে আমার লোক একটু ঝগড়া কর, তোর এই বুইরা দাদি তো মনে করে আপুস মানার মতো বুড়ি না। এই আমার নাতনিরার কানে বিষ ভরতাছ, এইরকম কে তুমি? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবো, আরও ঝগড়া শিখাইতেছ। আম্মা আপনি কিন্তু কম না, বুঝেন নাই? এই তোমরা কি ঝগড়া থামাইবা নাকি আমি চিৎকার শুরু করবো? এই দেখ এখানে কোনো শেয়ার টেরে না, এখান থেকে যা। বাবা তোমরা একটা একটা করে বিস্কুট নাও, আমি খামু না। একটাস বুঝছিলাম না, তোর দাদি তোরে উপরে উপরে ভালোবাসে, মন থিকা তো না, যদি মন থিকা ভালোবাসতো না তাহলে একটা বিস্কুট নিয়ে ঠিকই খাইতো। এই তুমি চুপ থাকো, আমার আদরে নাতনি যার কানের মধ্যে সবসময় খালি বিষ দিলে খাইতেছি। না না না, বাহ বিস্কিটটা তো মজাই আছে বৌমা, খুব ভালো লাগতেছে আমার। আম্মা তো চা দিয়ে গেলে মনে ভালো লাগছে। আর কইও না, চা খেতে হইলে তাহলে এই মজাটাও যাবো গা, চা যেহেতু নাই। এখন না এক বিস্কুটেই মিলে হয়ে গেলো, এখন তোমাকে এক বিস্কুটে শেয়ার করে মিল হইল কেমনে? শোনো, তোমাকে রাগ উঠলে খাবার শেয়ার করবা, দাদির কাছে যা খাওয়া থাকবো মা রে দিবা, মা তোমার কাছে যা খাওয়া থাকবো দাদি রে দিবা। বুঝছি, ঠিকই বলছো, বিস্কুটটা কিন্তু খুব মজা তাই না আম্মা? হ্যাঁ বৌমা, পরে বুঝে লাগতো। আচ্ছা আমি যাই। এই তুই কোন যাস? আমার আরো মেলা কাম আছে, আমি যাই। বৌমা নাতনিরা কিন্তু খারাপ কয় নাই, শেয়ার করে খাওয়ার মধ্যে মজা আছে তাই না? তা তো জানি, কিন্তু আম্মা আপনার একটু খাই দিই কেমন লাগে, মনে হয় বেশি মজা আপনারটা। তোমারটা একটু খাই দিই কেমন লাগে? অনেক মজা লাগতেছে তোমারটা, আপনারটা বেশি ভালো লাগতেছে আমার কাছে, তোমারটা মজা লাগছে। এই যে আমি দাগ দিলাম, এ মুড়া আমার। তোমরা তোর মানে ওই বাপ দাদার সম্পত্তি, লোকজন সারা ভাগাভাগি হবো না, কথা আমার একটাই। তুমি কথা কইলে তো হবো না, ওই ওই জমি তুমি ভালো টুকনি চাও, এই পাশে টুক এবার আমার। ও দাল দে এটা বাড়ি দে, সব কিছু ঠিক করে ভালো। আমি তো কিন্তু ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই, তুই যে আমার ছোট বাড়িটা আমি ভুলে যাবো কা? কাকা তোমরা এগুলা কি শুরু করলা, তোমাকে তো কি আমি অবাসি না? তুই আবার ছোট মানুষের মধ্যে আইছিস কে? দেখতেছিস নি তোর বাবার সাথে আমার গন্ডগোল চলতেছে, যা তুই বাদ যা। তোর মধ্যে আর আমার মধ্যে গন্ডগোল চলছে এটা বাস্তির সামনে কয়, এর লিগেই তো এলাকার মানুষ তোরা দেখবার পারে না। হয় খালি আমারই দেখবার পারে না, তোরে খুব দেখতে পারে, দেখবার পারে না তো দেখবার পারবো না কি? এর নিকে তুই লোকজন সারা বাক করবার নিছা কি? এর নিকে ও মনে এই জমি ভালো ঠুক তুমি পাও নাই, এতে আমার লোক দেখা লাগবো না। এই চুপ করো তোমরা, ধরো আমার সাথে বিস্কুট শেয়ার করো। এই তোমারে না কইছি যে তুমি চলে যাও, এখন আপনি মাথাটা তো গরম আছে, বাইতে যা। কি এর বিস্কুট নিয়ে আইছেন? হ্যাঁ ধরো বিস্কুট শেয়ার করো আবার। আচ্ছা পুলানের সামনে সিলাসিলি করিস না, নে এটা বিস্কুট নে। এখন তোমাকে রাগ কনে গেল,
এক প্যাকেট থেকে বিস্কুট খাইতে না তো মাগো রাগ কইমা গেল। আর এক জমি বাপের জমি, এই জমি নিয়ে তোমরা এতই করতেছো। হরে মা, তুই তো ঠিকই কইছস। আসলে আমরাই বুঝবার পারি নাই, আমরা এক ঘরের মধ্যে পড়ে আছিলাম, তুই তো আমাকে চোখ খুলে দিলি। আচ্ছা তুই কাম কর, তুই বাইতে যাগা, আমরা আর কোনোদিন না এই ঝগড়া করুম না। মেরে কুদ্দুস, হ্যাঁ যা তুই বাইতে যা। এই যে এখন তোমরা কি শিখলা, শেয়ার করলে রাগ কমে। আচ্ছা ঠিক আছে, যাও মা তুমি যাও। আচ্ছা আমি গেলাম, আমার আরো কাম আছে। এক কুদ্দুস দেখ তুই এটা খাচ্ছে দাও। তাহলে জমি জমার ভাগাভাগি করে না কোনো, দুইজনে একসাথে আবাদ করুন বুঝছা কি? হ্যাঁ ঠিকই কইছিস, পরে দরকার হলে আমরা ফসল ভাগ করে নেবো। কি এর ভাগাভাগি, এখন থেকে দুইজনে যা আলাদা থাকি আলাদাও থাকুন না, এক চুলায় রাম নেবো। ঠিক আছে ঠিক কইছিস। আচ্ছা নু যাই। এসকে যদি তুই স্কুলে না যাস, এসকে এক প্লেট ভাত হতরে দেওয়া হইব না। আমি এত কষ্ট করে কাম করি, তুই স্কুল যাস না কে? আমি স্কুলে যাব না, আমার স্কুলে যেতে ভালো লাগে না। তুই যদি স্কুলে না যাস, এসকে থেকে তোর কোনো ভাত টাত কিচ্ছু দেওয়া হবে না। আসলে রে কি করছ, ভাও তো আমি শুরু করে দিছ নে, আমি কষ্ট করে কাম করি আর তুমি চুলে রং করো? তোর স্কুলে জানি নাকবো। আমি এত কথা বুঝি না, ঠিক আছে আমার ভালো লাগে তাই আমি চুলে কালার করছি। চুলে কালার করছি, ভাও তো আমি করো নে, ভাও তো আমি শিখিয়ে দিব আজকে। না আমি স্কুলে যাব না। তোকে কি হয়েছে? লেখাপড়া করা ভালো, তুমি স্কুলে যাবে লেখাপড়া করবে, সমস্যা কি? না আমি যাব না। জেনে দেখি তো তোমরা খালি ঝগড়া করো, ঝগড়া ছাড়া তোমরা কিছু বুঝো না, একজন আরেকজনের মনে দুঃখ শেয়ার করবা, তাই তো ঝগড়া মিটমাট হয়ে যায়। আরে শুধু ঝগড়া না তো, এনে বিশাল গাল দাম বাড়ছে, অনেক কিছু ঝামেলা আছে এর মধ্যে। তুমি ভুলাবান মানুষ, তুমি না যাওছে আমাকে এমনি মন মেজাজ ভালো নাই। ঠিক আছে আমি যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত তোমার? এই জায়গা থেকে সবাই একটা একটা বিস্কুট নাও। বিস্কুট নাও? আসলে তো কি গো, আমার এত দূর স্কুল, আমার একা একা যাইতে ভালো লাগে না, তুমি আমার সাথে যাবা না? ও আচ্ছা, আমিও তো দূর দেখা যায় না, আমি তুমি যাইবা আমি যাবো, দুইজন একসাথে যাবো, ঠিক আছে মজা করে স্কুলে যাবো। হ্যাঁ তাহলে ভালো হইব, দুইজন মিলে স্কুলে যাবো, দুইজন মিলে স্কুল থেকে আম। হ্যাঁ ঠিক কইছ, আমি প্রতিদিনই স্কুলে যাবো, ঠিক আছে বড় ভাই, আমি এখন থেকে প্রতিদিনই স্কুলে যাবো, ঠিক আছে একদিনও কামাই করুম না। দেখিস হ্যাঁ, তুই তো তোর ভাইয়ের দিকে তাকাস না, হ্যাঁ ঘটনাটা কোন জায়গা দেখ, একা একা ভালো লাগে না, সেই কারণে স্কুলে যায় না, এটুকু তো কোন সময় চিন্তা করেছি। দুইজন আছে দুইজন যাইব। হ্যাঁ দেখছো একটা বিস্কুট শেয়ার করছো, তার মনে খবর বের হয়ে গেছে, তাইলে সবার মনের কথা সবাই শেয়ার করবা, তাইলে ভালো লাগবো। এখন আমি যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়িতে যাবো। দেখছিস আমরা কিন্তু এতটা চিন্তা করি নাই, আসলেই তো সব জিনিস, যে কোনো জিনিস যদি শেয়ার করা যায় একজনের মনে অনেক কষ্ট, এই কষ্টটা যদি তোর কষ্ট যদি ভাইয়ের সঙ্গে শেয়ার করিস তাহলে কিন্তু কষ্ট আর থাকে না, কষ্টটা বিলুপ্ত হয়ে যায়। কত সুন্দর কথা, আমি হ্যাঁ প্রতিদিন স্কুল যাবে, হ্যাঁ গোসলাসল করে তুমি স্কুল যাবে। দেখ এই এক বিস্কুট খাওয়াইয়ে এর মধ্যে থেকে কতগুলি জিনিস বানালো। হ্যাঁ যা চল চল না চল আমরা যাই, আয়। তোমার কি কোনো সমস্যা নাই? তোমার সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করো। মা তোর এই ছোট্ট মাথায়
কত বড় বড় বুদ্ধি, তুই কেমনি করে একটা বিস্কুটের ধারায় সবার সমস্যা শেয়ার করে সমাধান করে দিস? আমার মনটা কইতেছে তোর ভিতরে এমন কিছু আছে যেটা তুই আমার সাথে শেয়ার করিস না। তুই আজকে তোর মনের কথা শেয়ার কর তো। হামা, তুই আজকে তোর মনের কথা আমার কাছে শেয়ার করবি, নাইলে আমাকে মনের কষ্ট কিন্তু দূর হইতেছে না। তুই সত্যি করে কত? না না, আমার মনে কোনো কষ্ট নাই। দেখ নুরি, আমি তোর মা, আমি জানি তোর ভিতরে এমন কিছু আছে যেটা তুই আমাকে কইতেছিস না। আম্মা, ওর কন্যা ওর ভিতরে কি এমন আছে যেটা ও আমাকে কইতেছে না? হ্যাঁ দাদু ভাই, একটু খুইলা কও না, তোমার ভিতরে কি এমন কষ্ট আছে? আমাকে তো তুমি ঠিক করে দিলা, তোমার ভিতরে যদি কষ্ট থাকে এইটা যদি কারো কাছে শেয়ার না করো তাহলে তো তোমারও কষ্ট হইব। শোনো, তোমরা যে এত ঝগড়া করো, আমি যে আশেপাশে আছি তা তো তোমরা দেখো না, ছোটদের সামনে এত ঝগড়া করা ঠিক হয় না। তাই আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে আমার একটা কিছু করা উচিত। তাই আমি এক প্যাকেট বিস্কুট বের করলাম, এর মধ্যে তোমাদের লজ্জা ও শিক্ষা দুইটাই আমি এই বিস্কুট দিয়ে দিচ্ছি। দেখছো ফুলাপান হয়ে কত বড় চিন্তা করছে, আমাকে আসলে ফুলাপানের সামনে ঝগড়া ঝাটি করা ঠিক না। আচ্ছা এখন তো বুঝলাম, তোমার মনে যেটুকু আরো একটু কষ্ট আছে সেইটুকু কেমনে ঠিক করে যা সেইটাই চিন্তা করি এখন। হমা, তুই ঠিকই কইছ, তুই আজকে আমাকে চোখ খুলে দিছ, আমাকে সবার উজু তোর কাছে মাফ চ, তুই আমাকে মাফ করে দে। মাফ করে দে আমাকে, আমরা তোরে কথা দিলাম আজ থেকে তোর সামনে কোনো ঝগড়া করুম না, কাইচো করুম না, আর তোর সামনে না তোর আড়ালেও না, কি কও তোমরা? আজ থেকে আমরা সবাই মিলামিশে একসাথে থাকবো। তাইলে আমার মেয়ে যখন সবাই রে বিস্কুট দিয়া কষ্ট শেয়ার করছে, তাহলে এবার আমার মেয়েকে একটা বিস্কুট খাইতে পারে না? একটা কেন, কয়টা বিস্কুট আছে আর কয়টা বিস্কুট লাগবে, আমি আর সব বিস্কুট আনা দিব। যাও আমার মেয়েটারে বিস্কুট খাওয়াই দাও। তাইলে মা এই নাও।